গরম পানিতে লাউ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো স্বাদের লাউ রান্না করে দেখাবো। যদি কখনো এভাবে লাউ রান্না করে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন যত রকমের লাউ রান্না খেয়েছেন আপনার কাছে মনে হবে যে এই লাউ রান্নাটা বেস্ট, মানে এর থেকে মজার রেসিপি আর হয় না। পার্সোনালি আমার এটা ওপিনিয়ন, কারণ আমি অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছি। বাট এইটা যখন এভাবে রান্না করা হয় এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং খুবই ভালো লাগে। তো এর জন্য প্রথমে আমরা গরুর মাংস রান্না করবো। আপনার চাইলে গরুর মাংস বা খাসির মাংস দুটো যে কোনো একটা দিয়ে রান্না করতে পারবেন। আমি হাফ কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দালচিনি, তেজপাতা, এলাচ। আমি কালো এলাচ দুটো ব্যবহার করছি, অবশ্যই থেঁতো করে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। তিনটি লং, দেড় চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের কম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দুই টেবিল চামচের একটু কম, দেড় টেবিল চামচের মতো আর কি। সেই সাথে তিনটে কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সব কিছু মেখে এটাকে সামান্য পানি দিয়ে রান্না হতে দিব। প্রেশার কুকারে রান্না করলে শর্ট টাইমে রান্না করে ফেলতে পারবেন, এতে করে রান্না খুব সহজ মনে হবে। আবার যাতে পাতিলেও রান্না করা যায় সেক্ষেত্রে মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে, এটাকে ভুনা ভুনা করে ফেলতে হবে। হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা মাংস মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। প্রেশার কুকারে মাংস রান্না করলে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলা ধরিয়ে দিচ্ছি, প্রথমে হাই ফ্লেমে রাখছি। হাই ফ্লেমে রাখার পর যখন এটা প্রেশার বেরিয়ে আসবে, একবার বেরিয়ে আসার পর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আরও চারবার প্রেশার বেরিয়ে আসতে দিব, তারপর চুলা বন্ধ করে দিব। মিডিয়াম আঁচে রাখলে পাঁচবার আপনার প্রেশার বের হতে দিবেন, আর যদি মিডিয়াম থেকে কম আঁচে রাখেন তাহলে চারবার প্রেশার বের হওয়া পর্যন্ত রান্না করলেই হবে। চার থেকে পাঁচবার প্রেশার বের হয়ে গেলে জাস্ট চুলাটা বন্ধ করে দিয়ে প্রেশার শেষ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিবেন। তারপর ঢাকনাটা খুলে দেখবেন যে একটু গ্রেভি থাকবে, ওই পর্যায়ে সামান্য মানে আধা চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে পানিটা টেনে যাওয়া পর্যন্ত এবং মাংসের তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন ফুটন্ত গরম পানিতে আমি এই লাউটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, আধা সেদ্ধ করলেই হবে। আপনারা চাইলে শুধু ফুটন্ত পানিতে সাদায় এটাকে আধা সেদ্ধ করতে পারেন, আবার চাইলে একটু হলুদের গুঁড়া দিয়েও এটাকে আধা সেদ্ধ করতে পারেন, চাইলে একটু লবণও দিতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে করতে চাচ্ছেন, তবে এমনি শুধু পানিতেও সেদ্ধ করে নেওয়া যায়। তো আমি আমার মাকে দেখতাম যে এভাবে যখন এটা রান্না করতো তো আমার কাছে খুবই ভালো লাগতো। আমি ছোটোবেলায় লাউ খেতে খুব একটা পছন্দ করতাম না, জাস্ট মাংস দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগতো। কিন্তু সরাসরি যদি লাউ আপনি রান্না করেন দেখবেন যে লাউয়ের কিন্তু আলাদা একটা স্মেল আছে। আপনি যখন একটা ফুটন্ত গরম পানিতে একটু মানে ভাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু ওই স্মেলটা চলে যায়। এখন হয়তো অনেকেই বলবেন যে লাউয়ের স্মেলটাই বেশি সুন্দর, এটা যারা খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে হয়তো খুবই ভালো লাগে। কিন্তু যারা লাউ খেতে পছন্দ করেন না, বিশেষ করে এই স্মেলের জন্যই কিন্তু অনেকে আবার লাউ খেতে পছন্দ করে না। পার্সোনালি আমি আমার নিজের কথাই বলবো যে লাউয়ের যে একটা স্মেল আছে এটার জন্য আমার কাছে অবশ্য লাউ খুব একটা ভালো লাগে না। তবে এটা যদি আমি দেখেছি যে আপনি একটু ভাপ দিয়ে ফেলে তারপরে সেটা রান্না করেন তাহলে অনেক ভালো লাগে। তো সেদ্ধ করার পর আমি কিন্তু লাউ উঠিয়ে নিয়েছি আর তিনটা আলু ব্যবহার করছি এটার সাথে। এই লাউয়ের সাথে আপনার অবশ্যই আলু মানে সেদ্ধ আলুটা ব্যবহার করবেন, তাহলে এটার টেস্ট একদম অন্যরকম হয়, মানে খুবই মজা লাগে, কেউ বুঝতেই পারবে না যে আপনি লাউ রান্না করেছেন। তো নর্মালি আলু ঘাটি যেরকম হয় আর কি, ঠিক সেভাবে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর এই সময় যদি সম্ভব হয় আপনি যে সেদ্ধ করা লাউ সেটাকেও ম্যাশ করে নিতে পারেন, কিছু আস্ত থাকবে, কিছু একটু গলা গলার মতো থাকবে। তো আমি আসলে বেশি গরম ছিল তাই হাত দিয়ে এটাকে ম্যাশ করতে পারিনি, ওরকম আস্ত রেখেছি, পরে এটাকে আমি ম্যাশ করে নিব। রান্নার জন্য আমি সামান্য সরিষার তেল দিয়েছি, দিলাম একটি তেজপাতা, একটু টুকরা দালচিনি, সামান্য জিরা এবং পেঁয়াজ কুচে। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন, দিয়ে এটাকে গোল্ডেন করে ভাজবেন। কাঁচামরিচ দিয়েছি আমি চারটা বা পাঁচটার মতো, ঝাল যদি কম খান তাহলে চারটা দিবেন, যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে পাঁচটা বা ছয়টা দিতে পারেন। আর সাথে দিলাম কালো এলাচ একটি এবং সাদা এলাচ দুটি, এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর কাঁচামরিচগুলো যখন একটু ভাজা ভাজা হবে মানে সাদা সাদা স্কিন হবে, সফট হয়ে আসবে, তখন এটাকে বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে যেন কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসে, নাহলে এরকম আস্তই থাকবে।
যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে কিছুটা গোল্ডেন হবে কিছুটা সাদা থাকবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অন্যান্য উপকরণগুলো অ্যাড করব আমি এই পর্যায়ে সামান্য পানি দিচ্ছি মশলা কষিয়ে নেয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টিস্পুনের একটু কম হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুনের কম মানে কোয়ার্টার টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম হাফ টিস্পুন স্বাদ মতো লবণ একই মশলা দিয়ে কিন্তু সবাই রান্না করে দেখবেন যে কারো রান্না কিন্তু অনেক মজার হয় আবার কারো রান্না কিন্তু তেমন একটা মজার হয় না আপনি যদি মশলা এখানে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি কিন্তু হাফ লাউ এখানে ব্যবহার করেছি সেটা প্রথমে বলা হয়নি এখন বলে দিলাম আপনারা হাফ লাউ নিলে সব হাফ টিস্পুন এভাবে নেবেন মশলাগুলো বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না কোনো খাবারে বেশি মশলা হলে কিন্তু ভালো লাগে না মশলা পরিমাণ কম হলে কিন্তু ভালো লাগে বা লবণটা যদি বেশি হয় তাও ভালো লাগে না ঝালটা বেশি হলেও ভালো লাগে না আবার মশলা বেশি হলেও কিন্তু তিতা লাগে তখনও কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো আসলে আপনি যদি সবসময় মানে খেয়াল করে রান্না করেন দেখবেন আপনি যেটাই রান্না করেন না কেন প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজার হবে মশলার সাথে লাউ এবং আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় দেখবেন খুব সুন্দর লাউ এবং আলুর ঘ্রাণ পাবেন কষানোর সময় দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছে তো ভালোভাবে এটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব পানি মানে এটাকে আবারও সুন্দর করে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে প্রথমে মশলার সাথে একবার কষাতে হবে তারপর পানি দিয়ে কষাতে হবে এরপর গ্রেভির জন্য ঝোল দিতে হবে তিন ধাপে এটাকে রান্না করতে হবে তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসবে আপনি রান্না করলেই বুঝতে পারবেন লাউ দেখতেই পাচ্ছেন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তো লাউগুলো যেহেতু বড় দেখা যাচ্ছে আমি চাচ্ছি আলু যেরকম মানে একদম ছোট ছোট দানা আমি চাচ্ছি লাউয়ের দানাটা ওরকম ছোট ছোট হয়ে যাক কারণ বাচ্চারা লাউ খেতে পছন্দ করে না ওরা যদি দেখে যে আমি লাউ রান্না করেছি তাহলে খাবে না সো এটাকে জাস্ট আপনি যে কোনো কিছু দিয়ে ভেঙে দিবেন যদি আপনাদের ফ্যামিলিতে এরকম কেউ থাকে যে লাউ খেতে পছন্দ করে না তো এভাবে ভেঙে দিলে এটা আলুর সাথে মিশে যাবে তখন কিন্তু বাচ্চারা মনে করবে যেটা আলু ঘাটি বা আলুর ডাল আর কি সেটা মনে করে খেয়ে নেবে তো এটা মোটামুটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি পানিটা একটু বেশি করে দিচ্ছি যেন লাউটা একদম সফট হয়ে আসে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম বেশ কিছু সময় এটাকে রান্না করেছি একদম থকবক করে বরফ আসবে 4-5 মিনিট এরকম রাখবেন আর কি দেখবেন যে এই সময় সব কিছু একদম সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে সেই সময়টাতে অ্যাড করতে হবে কাঁচামরিচ আমি এই পর্যায়ে 3টা কাঁচামরিচের মতো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর ভুনা মাংস আপনারা চাইলে মাটন দিয়েও এটা তৈরি করতে পারবেন সেটা কিন্তু ভালো লাগে তবে চিকেন দিয়ে আমি কখনও করিনি জানি না চিকেন দিয়ে কেমন লাগবে এটা গরুর মাংস মাটন এটা দিয়েই বেশি ভালো লাগবে তবে চিকেন দিয়েও করা যাবে আপনারা চাইলে আপনারা মাছ দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারবেন সেটাও কিন্তু ভালো লাগবে চাইলে মাথা দিয়েও রান্না করা যায় যেভাবে মুড়ি ঘণ্ট রান্না করা ঠিক সেভাবে আপনার লাউ দিয়ে সাথে আলু দিয়ে মুড়ি ঘণ্টর মতো করেও মাথা দিয়ে রান্না করতে পারবেন সেটাও ভালো লাগবে মাংসের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে দমে বসিয়ে রাখবো 5-7 মিনিট কমপক্ষে 5 মিনিট 7-8 মিনিট রাখা যাবে বা 10 মিনিট পর্যন্ত আপনি এটাকে দমে বসিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন আর এই সময় গরম গরম খুবই ভালো লাগে এটা খেতে যেহেতু গরু মাংস দিয়ে রান্না আপনি রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে খেতে পারবেন চাইলে কিন্তু আপনার চিতই পিঠার সাথে খেতে পারেন অথবা খোলা যায় যে পিঠা বা রুটি ছিটা রুটি এগুলো দিয়েও কিন্তু খেতে পারবেন সব ধরনের পিঠার সাথে যেগুলো ঝাল আইটেমের সাথে যে পিঠাগুলো যায় সেগুলোর সাথেও পরিবেশন করা যাবে যেহেতু শীতের তরকারি শীতের এটা এই লাউটা আসলে অনেকের খুবই ফেভারিট একটা খাবার খুবই পছন্দ করেন অনেকে তাদের জন্য আজকে আমি ডিফারেন্টভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে এটার পিকচার বা শর্ট ভিডিও আমার ফেসবুক পেজ আরবি কিচেন রেসিপি সেখানে শেয়ার করতে পারেন বা আমার গ্রুপে শেয়ার করতে পারেন আপনারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন যদি আমার ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকুন
দেখার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও চলে আসবো আপনাদের জন্য পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে।